আসসালামু আলাইকুম, আমি সোহাগ। আজকে কথা বলবো ইলাস্ট্রেটরের এডিট টুলবার নিয়ে, মানে টুলবারের অনেক টুলস আপডেট হওয়ার কারণে ওই টুলবারের মধ্যে অনেক টুলস নাই। সেই টুলসগুলো আমরা কীভাবে ওই টুলবারে নিয়ে আসতে পারি সেটাই আজকে দেখবো। একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ডেমো ডকুমেন্ট। এটা একটা ডকুমেন্ট আমরা নিয়ে নিলাম। এখানে হচ্ছে অনেক টুলস আছে, মানে যেই টুলসগুলো একদম নেসেসারি, মানে অনেক বেশি ইউজ হয়, সেই টুলসগুলো অলরেডি দেওয়া আছে। এছাড়া আগের যে ভাষণগুলো আছে ওগুলোতে অনেক টুলস ছিল যেগুলো এখানে নাই, তাই বলতে এই জায়গায় নাই, কিন্তু ওই টুলসগুলো আছে। তো সেই টুলসগুলো আমরা পাবো হচ্ছে এই যে এডিট টুলবারে। এখানে ক্লিক করলেই হচ্ছে আমরা সব টুলসগুলাই পেয়ে যাব। এরপরে এখান থেকে হচ্ছে যেমন আপনাদের যেই টুলস দরকার সেই টুলসে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতে হবে, অথবা আপনি যদি হচ্ছে এটার ভিতরে আরেকটা টুলস রাখতে চান, মানে গ্রুপ আকারে, তাহলে ক্লিক করে জাস্ট ওটার উপরে ছেড়ে দিলে ওটার উপরে গ্রুপ তৈরি হয়ে যাবে। এখানে সব টুলসই দেওয়া আছে, এখান থেকে যার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং ফ্যাসিলিটি যেভাবে ভালো হয় সেভাবে সুবিধা অনুযায়ী আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এই যে এই সেকশনের মধ্যে আপনারা সব টুলসগুলো নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Thank you.